আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমরা কিভাবে একটা বুক বল্ট অ্যাকাউন্ট করব, এবং পাশাপাশি আমরা বুক বল্টের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডে কি কি আছে, আমরা এখান থেকে কি কি ফিচারগুলো পাবো বুক বল্ট থেকে, সেই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের রাইট সাইডে আসেন, জয়েন সিক্রেট গ্রুপ, আমাদের যে ফেসবুক সিক্রেট গ্রুপ কেডিপির, সেখানে আপনি জয়েন করতে পারবেন। এখান থেকে আপনি জয়েন রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাপ্রুভ করে দেব। পাশাপাশি এখানে আপনার দেখেন ডে বাই ডে এখানে ভিডিও পাবলিশ হচ্ছে কেডিপি রিলেটেড, আশা করি এখানে আপনার 100-এর উপরে কেডিপি রিলেটেড ভিডিও পাবলিশ হবে, যাতে করে আপনারা এখান থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে কেডিপি বিজনেসটা আপনি শুরু করতে পারবেন, আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল। এখানে আরও কিছু, আপনি যদি প্লেলিস্টে আসেন, সরি, প্লেলিস্টে আসার পর এখানে অ্যামাজন কিন্ডল ডিরেক্ট পাবলিশিং গাইড, অলরেডি 32টা ভিডিও এখানে পাবলিশ হয়েছে, আপনি চাইলে এই প্লেলিস্টে এসে স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও দেখতে পারবেন। পাশাপাশি এখানে যদি আপনি ভিডিওসে আসেন, তো ভিডিওসে আসার পর এখানে আপনার এখানে আপাতত এখানে সব কেডিপি রিলেটেড আপনার ভিডিও পাবলিশ হচ্ছে, বাট এখানে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড এখানে ভিডিও পাবলিশ হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এখানে আপনার মার্কেটিং রিলেটেড সকল ভিডিও পাবলিশ হবে। আর আপনি অবশ্যই আপনার বেল আইকনটি টিক মার্ক দিয়ে রাখবেন, যাতে করে আমার নেক্সট যদি কোনো ভিডিও আসে তাহলে আপনি যাতে করে দ্রুত সেই আপডেটটা পেয়ে যান। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম এগেন। ফার্স্টে আমরা বুক বল্টে আসলাম। বুক বল্টে আসার পর এটা হচ্ছে বুক বল্টের হোম পেজ, এখানে আপনি দেখতে পারবেন এদের এদের প্রাইজিং যে সিস্টেমটা সেটা হচ্ছে মান্থলি সিস্টেম আর হচ্ছে অ্যানুয়াল সিস্টেম। তো মান্থলি হচ্ছে 9.99 আপনার, যেটা হচ্ছে মানে আপনার 3 ডে ফ্রি ট্রায়াল, আপনি 3 দিনের জন্য আপনার একটা ফ্রি ট্রায়াল পাবেন, যদি আপনার ভালো লাগে 3 দিনের পর আপনাকে সেটা আপনার আপগ্রেড করতে হবে আপনার অ্যাকাউন্টটা। তো এখানে আমি যদি অ্যানুয়ালেতে আসি, অ্যানুয়াল আসার পর দেখেন অ্যানুয়াল যেটা আছে এটা আপনার এখানে মান্থলি যেটা আছে 9.99, অ্যানুয়াল বলতে এখানে যে 7.49 বোঝাতে এটা আপনাকে 12 মাসে 12 দিয়ে আপনি যদি 7.49-এর গুণ করেন তাহলে হয়তো মেবি আপনার $80-এর উপরও হতে পারে। সো আসলে এটা আপনি গুণ করে দেখতে পারেন যে 12 দিয়ে এটারে তাহলে কত হতে পারে সেটা আপনি বুঝতে পারবেন, কারণ আপনার অ্যানুয়াল যেহেতু আপনার এখানে 7.49 আপনার মান্থলি কাটে না, তারা ইয়ারলি একটা চার্জ কেটে নিবে, তার মানে মান্থলি আপনার 7.49 করে পড়ে, আর মান্থলি যদি শুধু মান্থলি আপনার সাবস্ক্রিপশান নেন তাহলে 9.99 এটা পড়বে। আর অ্যানুয়াল যেটা এটা হচ্ছে আপনার বার্ষিক যেটা আপনি নেবেন সেটা আপনার যদি 12 দিয়ে ভাগ করেন তাহলে এই 7.49 করে পড়ে। সো ওকে, এখন আমরা কী করবো, ফার্স্টে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর দেখেন আমি যেটা আওয়ার প্রাইজিং প্ল্যান্স, ওদের প্রাইজিং প্ল্যান্সগুলো এখানে আপনার যে সিস্টেমটা সেটা হচ্ছে 9.99-এ যে প্রাইজিং সিস্টেমটা, 3 ডে ফ্রি ট্রায়াল, মার্কেট রিসার্চ করতে পারবেন আপনি, এই আপনার যেটা মান্থলি যে সাবস্ক্রিপশান সেটা দিয়ে আপনি কভার ডিজাইন করতে পারবেন। আমরা ইতো গত ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আপনার কভার ডিজাইন করতে হয়। তো কভার ডিজাইন করার ক্ষেত্রে আমরা ক্যানভা ইউজ করেছি, যেটা ফ্রি আপনার ওয়েব বেস অ্যাপ, আপনার বুক বোর্ড হচ্ছে একটা পেড সাবস্ক্রিপশন, বাট এখানে আপনার সব কিছু দেওয়া থাকবে, এখানে আপনার সাইজ দেওয়া থাকবে, এখানে সব কিছু দেবে, জাস্ট আপনার ওয়ান ক্লিকে আপনার অটোমেটিক আপনি আপনার টেমপ্লেটটা সেট করে নিতে পারবেন। আর এখানে আপনার অ্যামাজিং অ্যামাজিং অনেক ফন্ট আছে, আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো ড্যাশবোর্ডে গিয়ে। সো এখানে ফিউচার যে প্লাগিনস আছে এগুলো আছে, আপনার 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন, এখানে 89.99 যেটা ইয়ারলি আমি আপনাদের বলেছি যে 7.49 দিয়ে গুণ করে তাহলে এটা হবে 8.9। ওকে, আমরা ফার্স্টে যেটা মান্থলি যেটা সাবস্ক্রিপশান আছে আমাদের আপাতত এখানে 9.99, যেটা আমরা যদি অ্যাকাউন্ট করি আসলে এটা আমাদের কাটবে না এখন, কারণ আমরা 3 ডে ফ্রি ট্রায়াল পাচ্ছি এখানে। সো সাইন আপে ক্লিক করবো এখন। সাইন আপে ক্লিক করার ফার্স্টে নেম, ইমেল, পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড অ্যান্ড সিটি অপশনাল, সেট স্টেট অপশনাল, অ্যাড্রেস অপশনাল, এগুলো আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও
দিতে না চাইলে আপনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমি যদি ফার্স্ট নেম অ্যান্ড ইমেল, ওকে আমি ফার্স্ট আমার ইমেলটা টাইপ করি এখানে, আমার ইমেলটা, ওকে নাও আমার এখন নাম যেটা আছে সেটা আমি এখানে টাইপ করে দিই, ওকে পেস্ট। দেন আমি একটু এগুলো আমার ফার্স্ট যে লেটারগুলো এগুলো ব্লক লেটার লিখি, ওকে। এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেটের জন্য আপনার যে পাসওয়ার্ডগুলো যেটা মনে থাকে যে পাসওয়ার্ডগুলো, আপনি সেই পাসওয়ার্ডগুলো এখানে ইউজ করবেন, ওকে। এখানে আমি ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই পাসওয়ার্ডটা ইউজ করে দিতে, ওকে। আমি কন্ট্রোল সি দেন কন্ট্রোল বি দেন কন্ট্রোল বি, ওকে, রিপিট পাসওয়ার্ড এগেন দিলাম। দেন নেক্সটে আমি এখন ক্লিক করবো, সব কিছু ফিল আপ করবো। আপনি চাইলে সিটি আপনি দিতে পারেন, এখানে ঢাকা দিতে পারেন, আপনি চাইলে এখানে সবগুলো অ্যাড্রেসও আপনি দিতে পারেন, ওকে। নেক্সট, এখানে সবচেয়ে যে জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, দেখেন এখানে বলেছে যে উই ইউজ স্ট্রাইপ অ্যাজ আওয়ার পেমেন্ট প্রসেস। সো কার্ড হোল্ডার নেম, এখানে আপনাদের মাস্টার কার্ড যাদের থাকে অর্থাৎ পায়নার মাস্টার কার্ড অর্থাৎ ডুয়েল কারেন্সি যেগুলো অ্যাকসেপ্ট করে আপনার, হয়তো একুয়া কার্ড যাদের আছে আপনার, এখানে সেই কার্ডগুলো এখানে ইউজ করতে হবে। তো আপনি চাইলে অন্য কার্ডও ইউজ করে দেখতে পারেন, বাট আমি যতদূর জানি আপনার এখানে যে মাস্টার কার্ড আপনার একুয়া কার্ড এগুলো আপনার অ্যাকসেপ্ট করবে এখানে। সো কার্ড হোল্ডার নেম, এখানে কার্ড হোল্ডার নেম আপনার যেই নামটা থাকবে এখানে সেটা দিয়ে দিবেন, ওকে। এখানে জুয়েল রানা, এখানে কার্ড হোল্ডার নেম, দেন কার্ড নাম্বার, কার্ড নাম্বার, দেন মান্থ ইয়ার সিবিসি, আপনার কার্ডের পিছনে যে সিবিসিটা এখানে দেবেন, মান্থ ইয়ারলি যেটা এক্সপায়ার ডেট সেগুলো এখানে দেবেন। কুপন কোড অপশনাল, দেখেন এই কুপন কোডটা কি, আপনি 20% ডিসকাউন্ট পাবেন। আপনি যে কোনো তাদের যদি কোনো মেম্বারশিপ আপগ্রেড করেন, তাদের অ্যাকাউন্ট যদি আপগ্রেড করেন, সাবস্ক্রিপশন করেন, তাহলে আপনি এখানে 20% ডিসকাউন্ট পাবেন। বাট ডিসকাউন্টটা কীভাবে পাবেন, এখানে আপনি যখনই আপনি আপগ্রেড করবেন তখন 20% ডিসকাউন্ট পাওয়ার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে যে কোনো আমার একটা ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পর আমি যদি এখন ভিডিও যে ডিসক্রিপশন আছে যেটা এখানে শো মোরে যদি আমি এখন ক্লিক করি, তাহলে আমার ফুল যে ভিডিও ডিসক্রিপশন যেটা আছে এটা আছে। দেখেন এখানে বুক যে বুক বোল্ড কন্টেন্ট রিসার্চ ডিজাইন লিস্টিং সেভ 20% মানি ইউজ কুপন কোড, এখানে যে কুপন কোড ডিসকাউন্ট দেওয়া আছে এটা দেখেন। ফার্স্টে আপনি এই লিঙ্কটা ওপেন করবেন, এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই যে ডিসকাউন্ট, এই লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি সাইন আপে ক্লিক করবেন, দেন আপনি সব কিছু ফিল আপ করবেন, ওকে। দেখেন এটা আমি যদি ওপেন করি এখন, দেখেন আপনার কিন্তু আলাদাভাবে বুক বোল্ড লিখে সার্চ করে বুক বোল্ডের অ্যাকাউন্ট যে ওয়েবসাইট আছে সেটা আনার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এখান থেকে যেই আপনার লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা ওপেন করলে আপনাকে ডিরেক্ট বুক বোল্ডে নিয়ে আসবে। দেন তারপর এখান থেকে সাইন আপ যে বাটনটা আছে এখানে ক্লিক করে সাইন আপ করবেন। সো এখান থেকে আমি জাস্ট এখন কী করবো, দেন এখান থেকে আপনি এই লিঙ্কটা ফার্স্ট ওপেন করবেন, দেন এখানে এই ওয়েবসাইটে নিয়ে আসবে, দেন সাইন আপে ক্লিক করবেন, দেন তারপর আপনি সব কিছু ফিল আপ করবেন। এর আপনি আমি ফার্স্টে যেরকম ফিল আপ করছি ফিল আপ করবেন, দেন আমি এখান থেকে এই ডিসকাউন্ট কোড যেটা আছে ডিসকাউন্ট লেখাটা এটা জাস্ট কপি করব, কপি করব। আমি এই ভিডিও ডিসক্রিপশনে আসলে এই লিঙ্কগুলো দিয়ে দিব, ডিসকাউন্ট কোডও দিয়ে দিব, প্লাস এই লিঙ্কগুলো দিয়ে দিব, আপনি জাস্ট ওপেন করে অ্যাকাউন্ট করে নিলে হবে, ওকে। এখন আমি কুপন কোডটা এখানে পেস্ট করে দিলাম, ডিসকাউন্ট এখানে আপনার কার্ড নাম্বার, এখানে আপনার নাম, দেন আই অ্যাকনোলেজ দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ ইউজ অ্যান্ড দ্য প্রাইভেসি পলিসি, ওকে। নাও রেজিস্টার, ওকে। আমি এখন রেজিস্টার করতেছি না, কারণ অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, সো আমি চাচ্ছি না এখন রেজিস্টার করা। রেজিস্টার করার পর আপনাকে ডিরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ওকে। আমরা এখন ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ডের সব ফিচারগুলো এখন দেখবো স্টেপ বাই স্টেপ। ওকে, আপনার সাইন আপ করার পর ডিরেক্ট আপনাকে এখানে নিয়ে আসবে বুক যেই বুক বোল্ডের ড্যাশবোর্ড যেটা আছে, মেম্বারশিপ যে প্যানেল আছে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর ফার্স্টে আপনার প্রোডাক্ট সার্চ যেটা আছে, দেখেন প্রোডাক্ট সার্চ কীভাবে প্রোডাক্ট সার্চ করতে হবে, আপনার যে কম্পিটিশন যে প্রোডাক্টগুলো আছে, আপনার প্রোডাক্ট সার্চ যে হাই ডিমান্ড হাই কনভার্টিং যে সেলস প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন। সেলার সার্চ, আপনি কীভাবে সেলারদের সার্চ করতে পারবেন এই ভিডিও দেখে বুঝতে পারবেন। ফেভারিট দেন ক্লাউড, এরপরে কিওয়ার্ডস, একটা মজার ব্যাপার হলো কিওয়ার্ডস আপনি খুঁজে পাবেন, আপনার যে কম্পিটিশন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে খুঁজে পাবেন। লিস্টার প্লাগইন, ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছি যে লিস্টার প্লাগইন কীভাবে আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমি প্রোডাক্ট লিস্টিংয়ের আমার ভিডিওটা দিয়ে দিব, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। স্পাই, দেন তারপর হচ্ছে ডিজাইন টুল, এটা হচ্ছে ডিজাইনার টুল যেটা হচ্ছে আপনার কভার ডিজাইন করার জন্য। মাস কভার ক্রিয়েটর, আপনি চাইলে এখানে অনেক কভার ক্রিয়েট করতে পারেন, মাস যেটা আপনার অনেকগুলো আপনি একসাথে ক্রিয়েট করতে পারবেন। দেন তারপর হচ্ছে বুক কভার প্যাটার্নস, আপনি এখানে এই ভিডিওটা দেখলে আপনি কীভাবে যে আপনার বুক কভার প্যাটার্নস ইউজ করে, আমরা কভার যে ডিজাইন করে দেখেছি ক্যানভাতে কীভাবে কভার ডিজাইন করে, এখানে ইজিতে আপনি সব কিছু
জাস্ট ওয়ান ক্লিকে আপনি সব কিছু করতে পারবেন এখানে, ইজি একদম, সব কিছু আপনার ইউজার ফ্রেন্ডলি এখানে করতে পারবেন। জাস্ট এটা হচ্ছে পেড ভার্সন, এই জন্য আপনাকে একটু জাস্ট কিছু টাকা এখানে ইনভেস্ট করতে হবে। কেডিবি ক্যাটাগরি ফাইন্ডার, এখানে আপনি এই ভিডিওটা দেখে কীভাবে আপনার বই রিলেটেড আপনার কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে আপনার বুকটা, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। বুকে স্কাউট যেটা আছে এখান থেকে আপনি আপনার যেই কম্পিটিশন যেগুলো থাকে আপনার বইয়ের আপনার কোন কিওয়ার্ড এখন র্যাঙ্কে আছে, কোন কিওয়ার্ডের কারণে সেল হচ্ছে, সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন বুকে স্কাউটেই আপনার ভিডিওটা এখানে দেখলেন। ওকে, ফার্স্ট এখানে যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো দেখলেন, দেন তারপরে লেফট সাইডে প্রোডাক্টস নামে একটা মেনু আছে, ওটে ওকে আমরা এটাতে এখন ক্লিক করব। এখান থেকে সার্চ প্রোডাক্ট, আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট এখান থেকে সার্চ করতে পারবেন ক্যাটাগরি অনুযায়ী। ওকে, আমরা একটা সার্চ করে জাস্ট এখন দেখাবো। আমরা যদি এখন সার্চ করি টিসার লিখে, যদি সার্চ করি টিএসইএসইআর টিসার, দেন তারপর এখান থেকে যদি ক্যাটাগরি সিলেক্ট করে দিই আমরা টিসার থেকে এখানে জার্নাল বা নোটবুক, ওকে নোটবুক এখানে যদি আমি সিলেক্ট করি, দেন আমি যদি সার্চে ক্লিক করি, এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ তারা যে ডেটাগুলো তারা কালেক্ট করতে একটু সময় নেবে আপনার অ্যামাজন থেকে, সো একটু ওয়েট করতে হবে। এখানে লগ ইন করার পর আপনাকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে, তাদের যে ডিজাইনিং সেকশন ড্যাশবোর্ড যেটা আছে এখানে সেটা নিয়ে আসবে। ওকে, আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো ওই জিনিসগুলো। ফার্স্টে যে কভার ডিজাইন করার ক্ষেত্রে এখান থেকে আপনি কী কী জিনিস করতে পারবেন এই বুক বোল্ড ডিজাইনার থেকে, এখানে দেখেন ডিজাইনার ডট বুক বোল্ড ডট আইও, এখানে আপনি কভার ডিজাইন করতে পারবেন, দেন তারপরে ইন্টেরিয়র ওর ম্যানুস্ক্রিপ্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি এখানে দুটো জিনিসই পাবেন কম্বাইন্ড। সো ফার্স্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার কভার ডিজাইনের ক্ষেত্রে, এখানে ইন্টেরিয়র যেটা আছে ইন্টেরিয়র প্রো, ইন্টেরিয়র যেটা আছে আপনারা আমি গত ভিডিও আমি কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছি যে কীভাবে ফ্রিতে আপনি ইন্টেরিয়র কালেক্ট করতে পারেন, সেখানে এই এখান থেকে যে ইন্টেরিয়রগুলো ইন্টেরিয়র জেনারেটর ডট পিএসপি আপনার যেই একটা ওয়েবসাইট দেখেছি ডিজাইনার ডট বুক বোর্ড আইও স্ল্যাশ ইন্টেরিয়র ড্যাশ জেনারেটর ডট পিএসপি, এখান থেকে আমি কিছু আপনাদেরকে ফ্রি ইন্টেরিয়র দেখাইছি যে কীভাবে আপনি ফ্রি ইন্টেরিয়র ডাউনলোড করে সেখানে আপনি কাজ করতে পারেন। ইন্টেরিয়র প্রো যেটা আছে এখানে হচ্ছে আপনার পেড যে ইন্টেরিয়রগুলো, আপনি এখানে শুধু যারা সাবস্ক্রিপশন নিয়েছেন বুক ওয়ার্ল্ডে তারাই শুধু এই প্রো ইন্টেরিয়রগুলো ইউজ করতে পারবেন, তা না হলে পারবেন না। সো এখানে যদি আমি ফার্স্টে এখন যে আছে যেটা এটা হচ্ছে ডিজাইনিং সেকশন, সো আমি ফার্স্টে যদি সিলেক্ট প্রোডাক্ট এখানে ক্লিক করি, আপনি কভার ডিজাইনের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখন ইন্টেরিয়র মেক করতে অর কভার মেক করতে, আপনি যদি কভার মেক করতে চান তাহলে কভারে ক্লিক করবেন, দেন ট্রিম সাইজ এখানে অপশন দেওয়া আছে, সব কিছু এভরিথিং আমরা যেরকম আপনার ক্যানভাতে দেখিয়েছি যে ট্রিম সাইজটা কীভাবে নিতে হবে, কত কত আপনার যোগ করতে হবে, স্পাইন যোগ করতে হবে, ওইটা করতে হবে, সেটা সেটা করতে হবে, আসলে ওখানে অনেক ঝামেলা ছিল আসলে ওইগুলো একটু আপনার যা এখানে ফ্রির জন্য শুধু যারা ফ্রিতে ইউজ করবে তাদের জন্য ওটা দেখানো হয়েছে, যারা পেড ইউজ করবে এখানে দেখেন আমি যদি একটা আপনার কালারিং বুকের ক্ষেত্রে 8.5 ইনটু 8 ইঞ্চি, দেন কালার এটা হোয়াইট সিলেক্ট করে দেবো, পেজ কাউন্ট ধরেন আমি 100 সিলেক্ট করে দেবো, দেন সাবমিট। দেখেন এটা হচ্ছে আমার কভার ডিজাইনের যেই ফ্রন্ট পেজ আর হচ্ছে আপনার সরি এটা হচ্ছে ফ্রন্ট পেজ আর হচ্ছে ব্যাক পেজ। ওকে, এটা হচ্ছে আমার কভার টেমপ্লেট, ইতিমধ্যে কিন্তু কভার টেমপ্লেটটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা চেঞ্জ করে দিতে পারেন। দেন এখান থেকে আমি যদি এখানে টেক্সটে আসি, দেখেন এখানে কী অ্যামাজিং সুন্দর সুন্দর এখানে যেই আপনার প্রিমিয়াম যে টেক্সটগুলো আছে আপনি চাইলে এখান থেকে সেই টেক্সটগুলো ইউজ করতে পারবেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনার টেক্সট আছে যে টেক্সটগুলো চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর টেক্সট আছে আপনি চাইলে এই টেক্সটগুলো এখানে ইউজ করতে পারবেন। আমি যদি এখন আপনার টেমপ্লেটে আসি, এখানে টেমপ্লেট নো আইটেমস ফাউন্ড, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে আপনার টেমপ্লেট আপনি নিয়ে আসতে হবে। আমি যদি ইফেক্টস আসি, এখানে অনেক ধরনের আপনার ইফেক্টস আছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন এখানে, দেন তারপরে আমি যদি শেপ আসি, এখানে আপনার বিভিন্ন ধরনের শেপ পাবেন যে শেপগুলো দিয়ে আপনি এখানে ডিজাইন করতে পারেন, এখানে অনেক ধরনের শেপ আছে। ওকে, এটা আসলে এই পার্টটা আসলে এখানে বিষয় না, আমি যখন আপনার বুক বোল্ড দিয়ে কীভাবে আপনি কভার ডিজাইন করবেন সেই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো আলোচনা করব। সো এখন যদি আমি ইন্টেরিয়রে যাই, দেখেন আমি এই আপনার এই ওয়েবসাইট থেকে কিন্তু আমি ফ্রি কীভাবে ইন্টেরিয়র জেনারেট করতে হয় সেই বিষয়গুলো আমি আমার ভিডিওতে আলোচনা করেছি। এখান থেকে জাস্ট আপনার নো ব্লিড সিলেক্ট করে, এখান থেকে সাইজ সিলেক্ট করে, পেজ কাউন্ট করে, এখান থেকে একটা আপনার যে কোনো টেমপ্লেট আপনার
যেকোনো একটা আপনার ইন্টেরিয়র আপনার চুজ করে দেন, আমরা কিন্তু ডাউনলোড করেছি, এগুলো হচ্ছে ফ্রি ভার্সন। সো এখন আমরা পেইড কিভাবে দেখেন কাজ, পেইড কিভাবে আমরা ডাউনলোড করব, ইন্টেরিয়র প্রো যদি আমি ক্লিক করি, এখানে প্রোতে ক্লিক করার জন্য ফার্স্ট পেজ লাস্ট পেজ, ওকে, মাঝখানে আমাদের থাকবে ফার্স্ট পেজ লাস্ট পেজ। আমরা এখান থেকে কিভাবে দেখেন, আমি যদি ফার্স্ট পেজে ক্লিক করি, এখান থেকে আপনার যেই প্রিমিয়াম যে এখানে আপনার ইন্টারভিউগুলো সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আসার পর ফার্স্টে আমি যদি এখানে দেখেন আপনার একটু নিচের দিকে আসি, ফিশিং লক, এই ফিশিং লক আমার ফার্স্ট পেজ, আপনি চাইলে লাস্ট পেজ এখানে সিলেক্ট করতে পারেন, দেন লাস্ট পেজ আপনি ব্ল্যাঙ্ক পেজ রাখতে পারেন অথবা এইটাই রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেন এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করে দেবেন, আপনি কোনটা চাচ্ছেন, 6.9 নাকি 8.5x11 এটা। দেন তারপর আপনি ডাউনলোডে ক্লিক করবেন, এরপর আপনি আপলোড যদি চান, আপনি এখান থেকে আপলোড করে, পেজ আপলোড করে আপনার এখানে ডিজাইন করতে পারবেন। শুধু জাস্ট এটা যাদের পেইড মেম্বারশিপ আছে আপনার বুক বোর্ডে, তারাই শুধু এখান থেকে আপনার এই চান্সটুকু পাচ্ছেন। এখান থেকে আপনি ইন্টারভিউ প্রো যেটা আছে, এখান থেকে আপনি যে পেইড ইন্টারভিউগুলো সেখানে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে ডিজাইনিং সেকশন। আশা করি এখানে সব আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনি যে বুক যেটা আছে কেডিপি স্পাই যেটা আছে, এটা শুধু আপনাদের বুক বোর্ড যাদের সাবস্ক্রিপশন নিয়েছেন তারাই শুধু এটি এগুলো ইউজ করতে পারবেন, এছাড়া এগুলো আপনারা ইউজ করতে পারবেন, এই অপশনগুলো আপনাদের দেখাবে না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আজকের এই ভিডিওতে থেকে অনেক উপকার হবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সলভ করার চেষ্টাও করবো। আর অবশ্যই ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে অন্য আপনাদের মতো অন্য যারা আছে তারা যে উপকার, তাদের যেন উপকার হয়। সো সবাইকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।